তেলের বিনিময়ে উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে যাচ্ছে রাশিয়া। সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে একমত হয়েছে চীন ও ভারত। রাশিয়া চড়ামূল্য দিচ্ছে মন্তব্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর। উর্সুলার প্রস্তাব নিয়ে বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন। রুশ দূতাবাসে হামলায় বিপাকে তালেবান। ইউক্রেনের খাদ্যশস্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে পুতিন এরদোগান। রাশিয়ার আরও 450 সেনা নিহত দাবি ইউক্রেনের। নূপুর শর্মাকে গ্রেপ্তারের আবেদন শুনলই না ভারতের সুপ্রিম কোর্ট। সবশেষে জানবেন 1000 বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন দাবি জেলনস্কের। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তেলের বিনিময়ে উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে পারে রাশিয়া। রাশিয়া সম্ভাব্য তেলের বিনিময়ে উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো ইউক্রেনে অভিযানের কারণে ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধাস্ত্রের মজুদগুলো পুনরুদ্ধার করার ক্রেমলিনের ক্ষমতাকে সীমিত করে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস দ্বারা প্রথম প্রকাশিত গোপনীয় গোয়েন্দা তথ্য দেখিয়েছে যে রাশিয়া গোপনে উত্তর কোরিয়ার কাছ থেকে লাখ লাখ আর্টিলারি শেল এবং রকেট কিনতে চাইছে। রাশিয়া প্রতিবেদনটিকে ভুয়া বলে অভিহিত করেছে, তবে পেন্টাগন দাবি করছে যে মস্কো আলোচনার জন্য উত্তর কোরিয়ার সাথে সংযোগ করেছে। তবে দুই দেশের মধ্যে এখনও কোনো লেনদেন হয়েছে কিনা সে বিষয়ে তারা কিছু বলতে অস্বীকার করেছে। তবে এক্ষেত্রে রাশিয়া রুবলে অর্থ প্রদান নাও করতে পারে। যখন নিষেধাজ্ঞাগুলি মস্কোকে ডলার বা ইউরোর মতো অন্যান্য বহুল ব্যবহৃত মুদ্রা ব্যবহার করতে বাধা দিচ্ছে, পরিবর্তে উত্তর কোরিয়াকে রাশিয়া তেলের মাধ্যমে মূল্য প্রদান করতে পারে, এই দাবি করেছে R&D কর্পোরেশনের প্রতিরক্ষা গবেষক ব্রুস বেনেট। তিনি উল্লেখ করেছেন যে রাশিয়া আগে উত্তর কোরিয়াকে তেল সরবরাহ করেছে। রাশিয়া ঐতিহ্যগতভাবে উত্তর কোরিয়াকে ন্যায্য পরিমাণ তেল সরবরাহ করেছে। দৃশ্যত সন্দেহজনক আচরণে বেনেট একটি সাক্ষাৎকারে ইনসাইডারকে বলেছেন, এটা স্পষ্ট নয় যে সেটি স্ট্যান্ডার্ড পদ্ধতির মাধ্যমে অনুমোদিত হয়েছে কিনা। তিনি আরও অনুমান করেছেন, রাশিয়ান তেল উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে একটি স্থাপনায় পরিশোধন করা যেতে পারে। তিনি যোগ করেছেন যে রাশিয়া উত্তর কোরিয়া থেকে অস্ত্রের বাইরে অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো পেতেও পারে, যার মাধ্যমে ইউক্রেনে কাজ করার জন্য শ্রমিকও থাকতে পারে। সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে একমত হয়েছে চীন ও ভারত। ভারত এবং চীন লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে একমত হয়েছে। সীমান্তের এই পয়েন্টে 2020 সালের মে মাসে দুই দেশের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে ভারতের বেশ কয়েকজন সেনা নিহত হয়। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে বৃহস্পতিবার চীন এবং ভারত প্রায় একই রকমের ভাষায় বিবৃতি দিয়েছে, যাতে বলা হয়েছে চ্যাং চেনমো রিভার ভ্যালি অঞ্চল থেকে দুই পক্ষ সেনা প্রত্যাহার করবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 8 সেপ্টেম্বর চীন এবং ভারতের 16তম কমান্ডার পর্যায়ের বৈঠক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয় যে গানান্দাবানের ফ্রন্টলাইন থেকে দুই দেশ সেনা প্রত্যাহার করে নেবে। এই পদক্ষেপ সীমান্ত এলাকায় শান্তি এবং সংহতি বজায় রাখতে সাহায্য করবে। এদিকে নয়াদিল্লিও বলেছে, সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত শান্তি এবং সংহতি বাড়াতে সাহায্য করবে। চীন যে ভাষায় বিবৃতি দিয়েছে, ভারতও প্রায় একই ভাষায় সেনা প্রত্যাহারের ব্যাপারে বিবৃতি দিয়েছে। রাশিয়া চড়ামূল্য দিচ্ছে মন্তব্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, খার্কিভে রাশিয়াকে পুনরায় সেনা পাঠাতে হচ্ছে, এর অর্থ যুদ্ধে রাশিয়ার ব্যাপক ক্ষতি হচ্ছে। আকস্মিক সফরে বৃহস্পতিবার ইউক্রেনে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেনের জন্য তিনি $6 কোটি বেশি সামরিক সহায়তা ঘোষণা করেন। ব্লিংকেন বলেন, ইউক্রেনে রাশিয়ার বিপুল সেনা অবস্থান করছে, দুর্ভাগ্যজনক ভয়াবহ এবং মর্মান্তিকভাবে এর অনেক সেনা রাশিয়া হারাবে। পুতিন সেদিকে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এটা রাশিয়ার জন্য চড়ামূল্য। রুশ দূতাবাসে হামলায় বিপাকে তালেবান। কাবুলে অবস্থিত রাশিয়ার কূটনৈতিক মিশনে আইএসের হামলা আফগানিস্তানকে নতুন সংখ্যার মধ্যে ফেলে দিয়েছে। গত 5ই আগস্ট ওই হামলায় 2 রুশ কর্মচারী ও 4 আফগান নাগরিক নিহত হয়। বিশেষজ্ঞরা বলছেন, তালেবান যখন বিদেশি সরকার এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনের প্রচেষ্টা চালাচ্ছে, তখন এই হামলা দেশটির জন্য একটি বড় ধাক্কা। খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন, কারণ কাবুলে রুশ দূতাবাসে আত্মঘাতী হামলা তালেবানের দুর্বলতা প্রকাশ করে। হামলাকারীদের লক্ষ্য ছিল রুশ দূতাবাস। তালেবান ক্ষমতায় আসার পর যে কয়টি দেশ কাবুল থেকে দূতাবাস সরিয়ে নেয়নি, রাশিয়া তাদের মধ্যে একটি। রুশ দূতাবাসে ওই হামলার দায় স্বীকার করে আইএসের আফগানিস্তান শাখা। আফগানিস্তান এবং পাকিস্তানের সন্ত্রাসবাদের উপর বিশেষজ্ঞ সুইডেন ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আব্দুল সাইদ বলেন, রুশ দূতাবাসে হামলার পেছনে উদ্দেশ্য স্পষ্ট, আইএস রাশিয়ার সাথে তালেবানের সুসম্পর্ক নষ্ট করতে চায়।
উরসুলার প্রস্তাব নিয়ে বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন দুই দিন আগে প্রস্তাব দেন, রাশিয়ার গ্যাসের একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিতে চান তারা। এর মাধ্যমে গ্যাস বিক্রি করে রাশিয়ার অধিক লাভ কমে যাবে এবং ইউরোপে গ্যাসের দাম স্থিতিশীল থাকবে। কিন্তু গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, উরসুলার এই প্রস্তাব নিয়ে অনীহা প্রকাশ করেছে ইউনিয়নভুক্ত 27টি দেশের বেশিরভাগ দেশের জ্বালানি মন্ত্রীরা। একজন কূটনৈতিক দ্য গার্ডিয়ানকে বলেছেন, গ্যাসের মূল্য নির্ধারণ করা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বলা হয়েছে ইউরোপিয়ান কমিশনকে এমন প্রস্তাব দিতে হবে যা গ্যাসের মূল্য হ্রাস করবে, কিন্তু একই সময়ে গ্যাসের সরবরাহ ঠিক রাখবে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন এই প্রস্তাব দেওয়ার আগে G7 জোট রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিতে সম্মত হন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দেন, যদি রাশিয়ার জ্বালানির মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তাহলে রাশিয়া ইউরোপকে গ্যাস, তেল, হিটিং তেল কিছু দেবে না। রূপকথার নেকড়ে লেজের মতো ইউরোপকে ঠান্ডায় জমিয়ে দেওয়ার হুমকিও দেন পুতিন। ইউক্রেনের খাদ্যশস্য চুক্তি নিয়ে আলোচনায় বসছেন পুতিন এরদোগান। ইউক্রেনের খাদ্যশস্য চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, আসন্ন বৈঠকে দুই নেতা চুক্তির বাস্তবায়ন নিয়ে কথা বলবেন। গত জুলাই তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন কৃষ্ণ সাগর বন্দর দিয়ে শস্য রপ্তানি চুক্তি করে। গেল বুধবার এক ভাষণে পুতিন অভিযোগ করে বলেন, ইউক্রেনের অধিকাংশ শস্য গরিব দেশগুলোর পরিবর্তে ইউরোপের ধনী দেশে যাচ্ছে। তিনি বলেন, চুক্তির শর্ত দ্বারা রাশিয়া এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান পুতিনের বক্তব্য সমর্থন করে বলেন, যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সেই সব দেশে ইউক্রেনের শস্য যাওয়ায় পুতিন অস্বস্তি প্রকাশ করেছেন। এরপর দুই নেতার সম্ভাব্য বৈঠকের খবর আসলো। রাশিয়ার আরও 650 সেনা নিহত দাবি ইউক্রেনের। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আরও 650 জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের সর্বশেষ পরিসংখ্যান বার্তায় বলেছে, যুদ্ধ শুরুর থেকে রাশিয়া এখন পর্যন্ত 51,250 জন সেনা হারিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 24 ফেব্রুয়ারি আক্রমণ করার পর রাশিয়ার 2,122 ট্যাঙ্ক, 4,575 যুদ্ধযান, 239 যুদ্ধবিমান এবং 211 হেলিকপ্টার ধ্বংস হয়েছে। তবে হতাহত নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নূপুর শর্মাকে গ্রেপ্তারের আবেদন শুনলই না ভারতের সুপ্রিম কোর্ট। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য ইস্যুতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক নেত্রী নূপুর শর্মাকে গ্রেপ্তার করার আবেদন উঠতেই পত্রপাঠ মামলা খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আবেদন শুনতেই চাইল না দেশটির শীর্ষ আদালত। সর্বোচ্চ আদালত শুক্রবার জানিয়ে দেয়, কোনো নির্দেশ দেওয়ার আগে আদালতকে পরিস্থিতি বিবেচনা করতে হবে। আমাদের পরামর্শ হলো এই আবেদন খারিজ করা, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি ইউ ললিত। সংবাদ সংস্থা বার অ্যান্ড বেঞ্চ জানিয়েছে, এরপর আবেদন প্রত্যাহার করে নেন মামলাকারী। তিনি মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগে নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানান। গত জুলাই মাসে শীর্ষ আদালত নির্দেশ দেয়, নূপুর শর্মার বিরুদ্ধে কোনোরকম কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। গোটা দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের হয়েছিল নূপুরের বিরুদ্ধে, কিন্তু বিজেপির সাবেক নেত্রীর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 1,000 বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন দাবি জেলোনস্কির। মাত্র এক সপ্তাহে রাশিয়ার দখলকৃত 1,000 বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলোনস্কি বলেছেন, 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাল্টা আক্রমণে এই সব ভূখণ্ড মুক্ত করা হয়েছে। শুক্রবার গণমাধ্যম বিবিসি এই খবর জানায়। ইউক্রেনের অপর এক জেনারেল দাবি করেছেন, খার্কিভ অঞ্চলে 20টির বেশি গ্রাম মুক্ত করা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর এমন দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ইউক্রেনের এমন দাবি সত্য হলে তা রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েভের গুরুত্বপূর্ণ সাফল্য হবে। বৃহস্পতিবার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে এই মাসে কয়েক ডজন বসতি মুক্ত করা হয়েছে। পৃথক ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, গতদিনেই তাদের সেনারা 50 কিলোমিটার এগিয়ে গেছে খার্কিভের দিকে। দক্ষিণ পূর্ব খার্কিভের দিকে অগ্রসর হওয়ার কারণে তাদের ডোনেস্ক অঞ্চলের দিকে ইউক্রেনীয় সেনারা আরও কাছাকাছি পৌঁছবে। 6 মাস আগে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কিয়েভের এমন দাবির বিষয়ে শুক্রবার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।